জেনে নিন বিরক্তকর হেস্কির ম্যাজিক সমাধান। হেস্কি কেন হয় তা এখনও খুব স্পষ্ট নয় বিজ্ঞানীদের কাছে। দ্রুত খেতে চেষ্টা করলে, অনেক গরম ও মশলাদার খাবার খেলে, গরম খাবারের সঙ্গে খুব ঠান্ডা পানি বা পানীয় পান করতে শুরু করলে, অনেকক্ষণ ধরে হাসলে বা কাঁদলে হেস্কি হতে পারে। বড়দের অবিরত হেস্কি হওয়ার পেছনে কিছু কারণ থাকতে পারে। উদ্বেগ, কিডনির রোগ, শরীরে লবণের ভারসাম্যহীনতা, অতিরিক্ত অ্যালকোহল পান, ফুসফুসের সংক্রমণ বা নিউমোনিয়াই হেস্কি হতে পারে। আবার মস্তিষ্কের কিছু রোগ যেমন টিউমার বা ফোড়া, পেটের কিছু রোগ যেমন অগ্ন্যাশয়ের প্রদাহ বা হেপাটাইটিস ইত্যাদিও হেস্কির কারণ হতে পারে। সাধারণ কারণে হেস্কি হলে তা একটু পর এমনিতেই বন্ধ হয়ে যাওয়ার কথা, তবে শারীরিক সমস্যা ও রোগে অনেক সময় বিরক্তিকরভাবে বারবার বা অবিরত হেস্কি হতে পারে। হেস্কি উঠলে বা বারবার হলে কিছু প্রক্রিয়ায় এটি থামানো যায়। কিছুক্ষণ শ্বাস বন্ধ করে রাখুন, একটি পলিথিন ব্যাগ নিয়ে এর ভেতরে শ্বাস প্রশ্বাস সারুন। ঠান্ডা পানি বা বরফ কুচি গিললে অথবা শুকনো খাবার চিবলে কার্বন ডাই অক্সাইডের চাপ বেড়ে গিয়ে ডায়াফ্রামকে থামিয়ে দেয়। কটন বার দিয়ে নাকের ভেতরে সুড়সুড়ি দেওয়া বা চোখের উপর আঙুল দিয়ে চাপ দেওয়া, তীব্র ঝাঁঝালো ঘ্রাণ নিয়ে এটি থামানো যায়। অসহনীয় ও অনবরত হতে থাকলে কিছু ওষুধ বা ইঞ্জেকশনের প্রয়োজন হতে পারে। তাছাড়া জোরে জোরে শ্বাস নিয়ে ধীরে ধীরে চললে ম্যাজিকের মতো কাজ করে। এইভাবে কয়েকবার করে দেখুন, আপনার হেস্কি ওঠা আপনি সেরে যাবে। আর পরিশেষে ছোট্ট একটি অনুরোধ, এই ভিডিওটি যদি আপনার একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ভালো থাকুন সবাই, খুব ভালো থাকুন।